আগামী পার্লামেন্ট নির্বাচনে এডিনবরা নর্থ ও লিথের লেবার দলীয় প্রার্থী এমপি মার্ক লাজারোভিচের নির্বাচনী প্রচারণা উপলক্ষে এক ফান্ড রেজিং ডিনারের আয়োজন করা হয়েছে। এডিনবরায় অনুষ্ঠিত এই ফান্ড রেজিং ক্যাম্পেইনে স্কটিশ লেবার লিডার জিম মার্ফি এমপি সহ স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। এডিনবরা থেকে মিজান রহমানের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। আসন্ন পার্লামেন্টারি ইলেকশনে এডিনবরা নর্থ ও লিথ নির্বাচনী এলাকা থেকে লেবার পার্টি মনোনীত প্রার্থী বর্তমান এমপি মার্ক লাজারোভিচের নির্বাচনী ক্যাম্পেইনের সমর্থনে এডিনবরায় আয়োজিত হয় এক ফান্ড রেজিং অনুষ্ঠান। নর্থ এডিনবরার ইনটাচ রেস্টুরেন্টে রোববার বিকেলে আয়োজিত হয় এই অনুষ্ঠান। লেবার ফ্রেন্ড অব বাংলাদেশ স্কটল্যান্ড রিজিয়নের প্রেসিডেন্ট ফয়সল চৌধুরী এমবির সার্বিক ব্যবস্থাপনায় ফান্ড রেজিং ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্কটিশ লেবার লিডার জিম মার্ফি। Well, it's great to be here with Faisal Chowdhury and Mark Lazarowicz campaigning for a Labour victory. But people who work hard, get on in life, and we never forget the poor and try and help and support those families who are struggling all day, every day, and who need a Labour government. নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পেইন পরিচালনা করতে গিয়ে নানা প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা দেন লেবার লিডার। স্থানীয় লেবার পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন অনুষ্ঠানে। মার্ক লাজারোভিচ এমপি অনুষ্ঠানে আগতদের ধন্যবাদ জানান। উল্লেখ্য, এডিনবরা নর্থ ও লিথ নির্বাচনী এলাকা থেকে ইউকিপের এলান মেলভেইল, এসএনপি থেকে ডেড্রি ব্রুক, গ্রিন পার্টি থেকে সারা স্মিথ, কনজারভেটিভ থেকে ইয়ান ম্যাকগিল ও লিবডেমের মার্টিন ভার্ট আগামী পার্লামেন্টারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। মিজান রহমান, চ্যানেল এস নিউজ, এডিনবরা, স্কটল্যান্ড।